গ্রামের মহিলাদের সঙ্গে তারা তাদের অসহায় অবস্থা আপনারা জানাতে পারবে না। দেখুন মহিলাদের সাথে আমাদের যোগাযোগ আছে, কিন্তু সব মহিলাদের সাথে তো আর যোগাযোগ নেই। দেখি আমরা আমাদের সিনিয়র্সরা রয়েছেন, তারা যা ডিসাইড করবে সেটা হবে। মুখ্যমন্ত্রী আসলে তার অতিক্রম হয়েছে। কদিন আগে আমরা হাজার হাজার মহিলাকে দেখলাম লাঠি হাতে, তারা মুখ ঢেকে তারা প্রতিবাদ করলো। তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের লাইভলিহুড কেড়ে নেওয়া হয়েছে, তাদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন। মুখ্যমন্ত্রী, আপনার মিথ্যে কথা সারা বাংলা জেনে গেছে, সারা ভারতবর্ষ জেনে গেছে। আপনি যতই এখন মানে ডিরেকশনটা অন্যদিকে করার চেষ্টা করেন কোনো লাভ নেই। আপনি চিরকাল পার্ক স্ট্রিটের রেপ কেস, আমাদের হাঁসখালি, আমাদের কামদুনি, আমাদের সন্দেশখালি, আপনি রেপিস্ট ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়েছেন, আপনি মহিলাদের পাশে দাঁড়াননি। আপনি একজন মহিলা বিরোধী সরকার, আপনার সরকার হচ্ছে মহিলা বিরোধী সরকার। দেখুন আমাদের সিনিয়র্সরা রয়েছেন, তারা ডিসাইড করবেন। আমরা এখন অবস্থান বিক্ষোভে রয়েছি। ওখানকার মহিলাদের সঙ্গে কথা হয়েছে কোনো আপনাদের? আমাদের আমাদের ওখানকার যারা মহিলারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগে আছি, কিন্তু সব মহিলাদের সাথে কথা বলা তো সম্ভব নয়। আজকে আমরা গেলে তারা ভরসা পাবে, তারা কাঁদছে। আমার কাল রাত্রে কথা হয়েছে, সে বলছে দিদি দেখে দেখে যারা আপনাদের সংবাদ মাধ্যমে কথা বলেছে তাদেরকে বসিরহাটের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। সেই মহিলারা বলছে আমরা গেলে তারা আরো বলবে এটাই এই সরকার চায় না, তাই আজকে পুলিশ দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা তো বললাম আমরা সেকশন 144 মেনে যাবো, পাঁচজন যাবো, তাও যেতে দেওয়া হচ্ছে না কেন? আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজির কাছে সমস্ত জিনিস রিপোর্ট যাবে, সমস্ত রিপোর্ট যাবে। দিদিরা বলবেন, দিদিরা রয়েছে তারা বলবেন, প্রতিমাদি বলবেন, প্রতিমাদিকে দাও, প্রতিমাদিকে দাও, প্রতিমাদিকে দাও। প্রতিবারই তো তাই করেছেন, প্রতিবারই তো রেপিস্টদের পাশে দাঁড়িয়েছেন এই মুখ্যমন্ত্রী। যখন সুজেটের রেপ হয়েছিল দাঁড়াননি রেপিস্টদের পাশে? আমাদের এক সাংসদ, তার কাছের বন্ধু, সে জড়িত ছিল এই রেপে, দাঁড়াননি মুখ্যমন্ত্রী? আমাদের হাঁসখালি, দাঁড়াননি রেপিস্টদের পাশে? কামদুনি, দাঁড়াননি রেপিস্টদের পাশে? প্রোটেক্ট করেননি? সন্দেশখালি তো তাই করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ধর্ষণকারীদের পাশে দাঁড়ান আর মহিলাদেরকে সাজা দেন, মহিলাদের চরিত্র নিয়ে কথা বলেন, আজকেও তাই করছে। বিধানসভায় তিনি এই পরিস্থিতির জন্য সন্দেশখালীর আরএসএস কে দায়ী করেছেন, যে আরএসএস এর বাসা রয়েছে এখানে, আরএসএস ঘাঁটি গেড়ে আছে। যতই এই কথাগুলো উনি বলেন কিছু যায় আসে না, কারণ বাংলার মানুষ জানে। বাংলার মানুষ সেদিনকে যখন দেখেছিল না, হাজার হাজার সন্দেশখালীর মা বোনেরা মুখে কাপড় বেঁধে লাঠি হাতে প্রতিবাদ করছে, বাংলার মানুষ বুঝে গেছে এই সরকার ওই মা বোনেদের ওপর কি অত্যাচার করেছে। তাই এখন আরএসএস করছে না বিজেপি করছে বলে লাভ নেই, কেউ বিশ্বাস করবে না। পুলিশ যে যুক্তি দিয়ে আপনাদের যেতে বাধা দিল, এই বিষয়টা বারবার বাধা দেওয়া হচ্ছে, আপনারা তো শুনছেন। এটা হিটলারের গভর্নমেন্ট, হিটলার সরকার। মমতা ব্যানার্জি একজন হিটলার, ফ্যাসিস্ট, সংবিধান মানে না, আইন মানে না। সেকশন 144-এ পাঁচজন যেতে পারে, যখন বলছি যে আমরা কেউ যাবো না, শুধু পাঁচজন যাবে, বলছে না যেতে দেবো না, যেতে দেবো না। আমার সিনিয়রদের ইনস্ট্রাকশন আছে, এরা কোনো আইন শৃঙ্খলা মানে না। বললাম তো এরা আমাদের যেতে দেবে না, পাঁচজন অ্যালাউড। টিএমসি যেতে পারবে, কিন্তু বিজেপি যেতে পারবে? বারবার আপনাদেরকে সন্দেশখালি যাওয়ার পথে টিএমসির মন্ত্রীরা
পারবে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী যেতে পারবে না এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের এগিয়ে বাংলা অমিতি বারবার কেন আপনাদেরকে সন্দেশখালি যেতে বাধা দেওয়া হচ্ছে বারবার বাধা দেওয়া হচ্ছে দেখুন আমরা গেলে মা বোনেরা ভরসা পাবে তারা কাঁদছে তারা লুকিয়ে আছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট পুলিশ তুলে নিয়ে গেছে আমরা গেলে তারা সাহস পাবে সত্যি কথা বেরিয়ে আসবে সেই জন্য আটকানো হচ্ছে আমরা আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখানে কিন্তু অগ্নিমিত্র পল সহ বিজেপির যে প্রতিনিধি দল তারা বসে রয়েছে রাস্তায় আমি আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব we are talking to the police দেখা যাক কি পুলিশ কি করে আমরা এক জোরে যদি যেতে দেয় সেটাকে হেডলাইট অপারেশন দিদি দিদি আপনি কি আর আবার কি আজ আপনি ব্যাটিং কি কাজম কি আর আবার এনিথিং এনি রুল একদম ভি সেড দ্যাট ইউ নো অনলি ফাইভ ড্যাশ উইল গো দ্যাট চালা দিস সেকশন ম্যান কোচ দ্য অয়েল ডি বেঙ্গল ইয়া সিং নো নো পতাই কা চালা দেবী আন্না মুন্না দেবী হাউ লং ইউ আর গোইং টু व्हाट আর ইউ গোইং টু ডু নেক্সট ইয়ার ইউ অল আর সিটি ধানিয়া নিউ অল আর বিন্দু কা গুন্ডা হ্যায় उसका गुंडे के साथ जुड़ने के कारण हमारा ये मकसद संदेश खाली क्या पीड़ित जो माता बहनों से मिलेंगे घर घर के जाके बात सुनेंगे हम चाहते हैं उसे न्याय मिले और जिस तरह से राज्य की सरकार के द्वारा उससे शाहजहां के गुंडों के द्वारा एवं 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 एक मूर्ति है मुझे भी यही समझ नहीं आ रहा है हम तो विक्टिम बहनों से बात करने जा रहे थे यहाँ 144 लॉ एंड ऑर्डर का जो ये बहाना देकर रोका जा रहा है हम तो चार लोग अंदर जा रहे थे हम बहने हैं बहनों के साथ बात करने जा रहे थे उसमें किस अधिकार किस नियम के साथ रोका जा रहा है ये ममता बनर्जी को जनता के सामने जवाब देना चाहिए एक तरफ बहनों के साथ अत्याचार हो रहा है उनको इंसाफ नहीं मिल रहा है इतना अत्याचार घोर पाप उन बहनों के साथ किया जा रहा है बहनों की आवाज को दबाया जा रहा है शेख शाहजहां जैसे गुंडों को संरक्षण देने का काम किया जा रहा है ये अत्याचार देश की जनता देख रही है और वो समझ भी रही है कि कैसे गलत तरीके से हमको यहाँ रोका जा रहा है रोकना अन्याय को चाहिए था रोकना गुंडागर्दी को चाहिए था रोकना उन गलत लोगों को चाहिए था जो बहनों पर अत्याचार कर रहे हैं उसके बजाय हम हमारी टीम को रोका जा रहा है ये गलत है मैम ममता सरकार की ममता कहाँ गई मुझे लगता है कि ममता जी सिर्फ नाम की ममता है उनमें ममत्व का एक अंश भी नहीं है ममत्व का अगर एक अंश भी होता तो उनके प्रदेश में बहनों के साथ इतना अत्याचार नहीं हो रहा पर ममता बनर्जी ने बोली है कि ये सारे एक कॉन्स्पिरेसी है असल में ऐसा कुछ हुआ ही नहीं संदेश में जाने से क्यों रोका जा रहा है दूध का दूध और पानी का पानी साफ हो जाएगा हमें जाने दीजिए हमें बात करने दीजिए अगर कुछ नहीं है डर तो क्यों नहीं जाने दे रहे यानी दाल में काला है जभी तो हमको जाने नहीं दे रहे हम जाएंगे तो उजागर हो जाएगा अगर आप इतने कॉन्फिडेंस के साथ बोल रहे हैं कि ऐसा कुछ नहीं है तो हमें जाने दीजिए आपको बात का तो पहले जी ने भाई ये भी कही कि ये जो सारे जो चीजें सामने आ रही है ये सारे बीजेपी और आरएसएस के कॉन्स्पिरेसी ये तो उल्टा चोर कोतवाल को डाले डांटे खुद स्वयं कुछ नहीं कर रही है खुद इतना अत्याचार खुद के प्रदेश में बहनों के साथ हो रहा है खुद शेख शाहजहां को जैसे गुंडों को प्रोटेक्शन देने का काम कर रही है बहनों के साथ न्याय नहीं कर पा रही और हम जा रहे हैं तो उसको गलत स्वरूप देकर दुनिया के सामने भ्रम फैलाने का काम कर रहे हैं ये उनका नेचर उनकी नीति और नियत को साफ प्रदर्शित करता है उनके न्याय भरी नीति को साफ प्रदर्शित करता है उनके प्रदेश में बहनें सुरक्षित नहीं है लगातार बहनों के साथ गलत हो रहा है बहनों की के घर में उनके पतियों की जान को खतरा है बहनों के साथ बलात्कार उनको निर्वस्त्र करके घुमाया जा रहा है इतनी अनहोनी इस धरती पर हो रही है उन्हें सोचना चाहिए कि उनके प्रदेश की इस धरा पर कितना पाप होगा ये पाप को वो कहाँ संभाल के लेके जाएंगे लगातार छवि देखा এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যে প্রতিনিধি দল তারা এখানে রাস্তায় বসে রয়েছে প্রতিবাদী এবং অবশ্যই অবশ্যই আমরা আমরা লাগাতার লাগাতার দেখাচ্ছি ম্যাম 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 আপনাদেরকে এত বাধা দেওয়া হয় বিজেপি নেতৃত্বকে বাধা দেওয়া হয় কেন এটাই তো আমরা বুঝতে পাচ্ছি না এই মমতা দিদির এত ভয় কিসের মা মাটি মানুষের বলে
আর তারপরে এই কি এখানে যে অবস্থা হয়ে আছে তো এখানে যেতে দেবার ভয় কিসের ভয় সেজন্য কি এইখানকার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ এ কোনো নতুন ঘটনা নেই মমতার পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারে না আপনাদেরকে মমতার পুলিশ শেখ শাহজাহানকে প্রোটেকশন দেয় শেখ শাহজাহান ও যে বলে সেই করে সেই জন্য ওরা যেতে দিচ্ছে না কি শেখ শাহজাহান এটাতে যত দোষী পুলিশ ওর থেকে আরও বেশি দোষী পুলিশ পুলিশও ওর সঙ্গে অনাচার অত্যাচারে পুলিশেরও ওইখানে সংলিপ্ত আছে ওরা ওদেরও ভাগিদারি সেজন্য ওরা চাইছে পুলিশের মুখটা সামনে না হোক এবং অবশ্যই অবশ্যই কথা বলবো উত্তরপ্রদেশের প্রাক্তন চারজন যেতে পারবে আমি বললাম আমরা চারজন যাব আমরা পুলিশ নিয়ে আপনাদেরকে নিয়ে ভেতরে যাব আমাদেরকে যেতে দিন পীড়িতা যে মহিলা যারা হিম্মত করে নিজেদের প্রাণের নিজের পরিবারের প্রাণের ভয় না করে প্রাণটাকে হাতে নিয়ে তারা সত্য কথা সত্য আওয়াজ তুলেছেন ওয়েস্ট বেঙ্গলের লক্ষ লক্ষ মহিলাদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে কয়েকজন মহিলা প্রতিনিধি হিসাবে আজকে ওনারা সেই প্রতিবাদ করেছেন সত্য কথাটা উজাগর করেছেন সেই মহিলাদের কাছে আমাদেরকে যেতে হবে তাদেরকে ন্যায় দিতে হবে এবং যারা হিম্মত করে এই কথাটা বলেছেন তাদেরকে আমি স্যালুট করি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে কার্যত ক্লিন চিট দিচ্ছেন তিনি এটা থেকে প্রমাণিত হয় মমতা ব্যানার্জি গুন্ডা ওনার উনি অর্গানাইজ গুন্ডার সরকার পরিচালিত করছেন উনার ছত্রছায়া উনার মমতা ব্যানার্জির আঁচলের তলায় হাজার হাজার শেখ শাহজাহানকে উনি জন্ম দিয়েছেন উনি লালন করছেন উনি পালন করছেন আর লক্ষ লক্ষ হিন্দু মহিলাদেরকে টার্গেট করে তাদের ইজ্জতকে লুট করছেন যেটাকে আর সহ্য করা হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশখালীতে আরএসএস এর বাসা সন্দেশখালীতে কোনো আরএসএস এর বাসা নাই সন্দেশখালীতে শেখ শাহজাহানের মতো গুন্ডাদের বাসা সে গুন্ডা থেকে উনি অ্যারেস্ট করার উনার হিম্মত নেই উনার শেল্টার দেওয়াতে পরিষ্কার হয়ে গেছে উনি গুন্ডাকে নির্মাণ করেন তৈরি করেন।